আমরা যখন টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করি বা সেভ ভিডিওতে ক্লিক করে আমাদের গ্যালারিতে যে কোনো ভিডিও সেভ করি, তখন আমরা দেখতে পাই সেই ভিডিওতে ওয়াটারমার্ক শো করে। অর্থাৎ আমরা যে ইউজারের আইডি থেকে ভিডিওটি ডাউনলোড করি, সেই ইউজারের যে ওয়াটারমার্কটা আছে বা ইউজার নেমটা আছে, সেটা কিন্তু সেই ভিডিওতে শো করে, যেটা দেখতে খুবই বাজে লাগে। তো অনেক সময় আমাদের টিকটক থেকে অনেক ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়তে পারে, বা দেখা যায় অনেক সময় আমাদের টিকটকের কোনো একটা ভিডিও ভালো লেগে যায়, সেক্ষেত্রে আমরা চাই সেই ভিডিওটা ডাউনলোড করতে, বাট একটাই সমস্যা, ওয়াটারমার্ক শো করে, যেটা আমরা চাই না। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিও মূলত আজকে এটাকে কেন্দ্র করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ওয়াটারমার্ক সারা টিকটকের যে কোনো ভিডিও ইজিলি ডাউনলোড করবেন। তো এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ফোনের স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, লেটস চেক ইট আউট। ওকে, ওয়াটারমার্ক সারা টিকটক ভিডিও ডাউনলোড করবেন যেভাবে, সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটু দেখাই। নর্মালি আমরা টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করলে এই রকম ওয়াটারমার্ক শো করে, যেমনটা আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। আপনি যেই ভিডিও ডাউনলোড করেন না কেন, আপনার কিন্তু এরকম ওয়াটারমার্ক শো করবেই, মাস্ট। তার কারণ হচ্ছে আমরা নর্মালি টিকটকে গিয়ে আমাদের যেই ভিডিওটা পছন্দ হয়, আমরা জাস্ট সেই ভিডিওটা যেভাবে ডাউনলোড করি সেটা হচ্ছে এখানে শেয়ারে ক্লিক করি। শেয়ারে ক্লিক করার পরে জাস্ট সেভ ভিডিওতে ক্লিক করে দিই। সেভ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সেভিং অপশনটা চলে আসছে, অর্থাৎ আমরা ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো আমি জাস্ট এটা ক্যান্সেল করে কেটে দিচ্ছি। তো ডাউনলোডটা করার ফলে এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যায়, আর যখন আমাদের গ্যালারিতে যায় তখনই কিন্তু এই ভিডিওতে ওয়াটারমার্কটা চলে আসে। কী ওয়াটারমার্ক আসে, সেটা হচ্ছে এই যে ইউজার আইডিটা আছে তার, সেই ওয়াটারমার্কটাই কিন্তু চলে আসে। তো আমাদের মূল টপিক হচ্ছে ওয়াটারমার্ক সারা টিকটকের ভিডিও ডাউনলোড করা। তো প্রিয় বন্ধুরা, এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আপনাকে সিম্পলি যেতে হবে গুগল প্লে স্টোরিতে। এখানে আসবেন, এখানে এসে জাস্ট আপনি লিখে সার্চ দিবেন টিমেট। তো প্রিয় বন্ধুরা, টিমেট লিখে সার্চ দিলে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ওপেন হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটা একটু দেখে রাখুন, তাহলে আপনাদের ইনস্টল দিতে সুবিধা হবে। আর তাছাড়া আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্টে আপনি কিন্তু এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল করার পরে দেন আপনাকে যে কাজটি করতে হবে, ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে গাইড দিচ্ছে আপনি কীভাবে ডাউনলোড করবেন, দেন আপনি এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটু ব্রেক নিলাম। আপনারা আমার এই চ্যানেলে পাবেন অ্যান্ড্রয়েড সেটিংস, সোশ্যাল মিডিয়া সেটিংস, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স, সোশ্যাল মিডিয়া আর্নিং সহ বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও। যদি এই ভিডিওগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং আপনি যদি এই ভিডিওটা টিকটক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই টিকটক অ্যাকাউন্টটি ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে সেম কাজটি করবেন, পেজটি ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ব্যাক চলে আসার পর এখন যে কাজটা করবেন, আপনি টিকটকে আবার চলে যাবেন। টিকটকে যাওয়ার পর এখন আপনার যে ভিডিওটা ডাউনলোড করার প্রয়োজন বা আপনার পছন্দ, আপনি কিন্তু সেই ভিডিওটা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি জাস্ট একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো, এই জন্য জাস্ট আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো ফর এক্সাম্পল হিসেবে ধরুন আমি এই ভিডিওটাই ডাউনলোড করবো, এই জন্য জাস্ট আপনি সিম্পলি এখানে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন আদার্স, জাস্ট এখানে আদারে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে আপনি যে অ্যাপটি ইনস্টল দিয়েছেন টিমেট নামে, সেই অ্যাপটি এখানে পেয়ে যাবেন। জাস্ট সেই অ্যাপের উপর একটা ক্লিক করবেন। তো এই যে দেখুন, সেই অ্যাপটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোডিং নামে একটি অপশন চলে আসছে, তার মানে ভিডিওটা ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন 2 সেকেন্ড 4 সেকেন্ড দেখাচ্ছে। তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটা ডাউনলোড হোক, দেন আমি গ্যালারি থেকে দেখাবো ভিডিওতে কোনো ওয়াটারমার্ক শো করতেছে কিনা লাইভ প্রুফ সহকারে। ওকে প্রিয় বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো দেন এখন আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাব, যেহেতু এই ভিডিও ডাউনলোড হয়ে গ্যালারিতেই চলে আসছে। দেন আমি এখানে ভিডিওটা দেখতে পারবো। এই যে দেখুন, ভিডিও সেকশনে সেই ভিডিওটা রয়েছে। জাস্ট আমি ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি তো সাউন্ড অফ করে দিয়েছি কপিরাইট প্রবলেমের কারণে। দেখুন এখানে এই ভিডিওটার ভিতরে কোনো ধরনের ওয়াটারমার্ক শো করতেছে না। তো এইভাবে আপনিও যদি টিকটকের ভিডিও ডাউনলোড করেন, তাহলে আপনার সেই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক শো করবে না। প্রিয় বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।